যে যেমন সে নাকি তেমনই পায়, এটা সব সময় সত্য হয় না। যদি হতো তাহলে প্রতারক বেইমানরা কখনো ভালো থাকতে পারতো না, অথচ দিন শেষে তারাই হ্যাপি। যে মানুষটা কখনো কাউকে আঘাত দেয়নি, কখনো কারোর সাথে প্রতারণা করেনি, কখনো কারোর সাথে বিশ্বাসের অমর্যাদা করেনি, কখনো কারোর সাথে বেইমানি করেনি, সেই মানুষটাকেই সব থেকে বেশি কষ্টে থাকতে দেখা যায়। দিন শেষে তার পাশে কেউ থাকে না। যে ছেলেটা কখনো কোনো মেয়েকে ঠকায়নি, কোনো মেয়ের সাথে তার বাজে সম্পর্ক ছিল না, অথচ দেখা যায় সেই ছেলেটাই কোনো এক বেইমানের কাছে ভীষণভাবে প্রতারিত হয়ে আছে, ভীষণভাবে ঠকে আছে, যা সে কাউকে বলতে পারছে না। যে মেয়েটা সারা জীবন নিজেকে ভালো রেখে এসেছে, যে কখনো কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, দিন শেষে দেখা যায় সে মেয়েটা জীবনে এমন একজন এসেছে যার জীবনে অসংখ্য মেয়ের আনাগোনা, অথচ এমনটা তো হওয়ার কথা ছিল না। প্রকৃতি তার বিচার করে ঠিক, কিন্তু সবসময় সঠিক বিচার করতে পারে না। মাঝে মাঝে প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে ঠকে যায়, প্রকৃতির কাছেও মানুষ ভীষণভাবে প্রতারিত হয়। মানুষের কাছে হেরে গেলে উঠে দাঁড়ানো যায়, প্রকৃতির কাছে হেরে গেলে সে সুযোগও নেই। জীবনটা লটারির মতো একটা ভাগ্যের খেলা, ভাগ্যে ভালো হলে তুমি যতই খারাপ হও না কেন পুরো পৃথিবীটাই তোমার, ভাগ্য খারাপ হলে তুমি যতই সৎ থাকো না কেন ভাগ্যের কাছে তুমি হেরে যাবে। অন্যায়ের বিচার হয়, ভাগ্যের কোনো বিচার নেই। খেয়াল করলে দেখবেন যার কাছে দেবার মতো কিছুই নেই সে অনেক আগে নিঃস্ব হয়ে এসে পরিপূর্ণ কাউকে পেয়েছে, অপরদিকে যে মানুষটা পুরোটাই পরিপূর্ণ দিয়ে গোছানো সে এমন কাউকে পায় যা দেবার মতোই কিছুই না। অর্থাৎ কেউ শূন্য হয়েও পুরোটা পায়, কেউ পরিপূর্ণ থেকেও কিছুই পায় না। তোমার দেওয়া অধিক আঘাত পেয়েও যে মানুষটা নিজেকে চুপ রাখে তাকে দুর্বল ভেবো না। মনে রেখো যে নদীর গভীরতা যত বেশি তার বয়ে যাওয়ার শব্দ তত কম, চুপ করে থাকা মানুষটার নিরাপত্তাকে ভীত ভেবো না। ক্ষমতাবান মানুষ কখনো কথায় কথায় হুমকি দেয় না, বরং তার সাহসিকতা কাজের মাধ্যমে প্রমাণ করে দেয়। কথায় কথায় সে মানুষটাই হুমকি দেয় যার কাজের চেয়ে কথার জোর বেশি। খেয়াল করলে দেখবে যে যত বেশি কথা বলে, নিজেকে যত বেশি বড় মনে করে, মানুষ কিন্তু তাকে বেশি গুরুত্ব দেয় না, ভয় পায় না, মানুষ তাকে নিয়ে বেশি চিন্তিত থাকে, সে চুপ করে থাকে। মানুষ তাকে গুরুত্ব দেয় যার অল্প কথার দাম অনেক বেশি, যে বলে কম করে বেশি। জীবনের সব থেকে বড় আঘাত পেলেও নিজেকে শক্ত করে রাখতে শেখো, পরিস্থিতি যত কঠিন হোক না কেন। ভেঙে পড়লে মানুষ আরো দুর্বলতার সুযোগ নেয়, নিজেকে যত বেশি শক্ত রাখা যায় মানসিকভাবে জীবনে যতই ম্যাচুরিটি হওয়া যায়, অল্পতে ভেঙে পড়া মানুষ কখনো বড় হতে পারে না। নদীর দুপার না ভাঙলে যেমন নদী বড় হয় না, তেমনি ভাবে অধিক আঘাত সহ্য করতে না পারলে জীবনে বড় হওয়া যায় না। অধিক ম্যাচুরিটি পূর্ণ একজন মানুষ জীবনে অধিক আঘাত সহ্য করেছে। শরীরের আঘাত মানুষকে ব্যথা দেয়, মনের আঘাত মানুষকে শক্ত করে।